ভাইরা আমার, এই রকম ভাবে বাংলাদেশের মধ্যে একের পর এক একের পর এক ফিতনা আসতেছে, কথা বলেন ঠিক কি না? এই সমস্ত ফিতনা আসার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করতেছি না, আমরা এক আল্লাহকে ভুলে গেছি, রাসূলের সুন্নতকে ভুলে গেছি, সেই জন্যই তো আমাদের উপর একের পর এক গজব আসতেছে, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দিনের উপর মুসলমানের উপর যতই নির্যাতন হোক না কেন, মুসলমানের উপর যতই নির্যাতন হোক না কেন, যতই হামলা মামলা হোক না কেন, মুসলমানের মধ্যে একটা ঈমান নামক জিনিস আছে, বলেন কি? ঈমান নামক একটি জিনিস আছে, ওই ঈমানকে বেঈমানরা কখনো ধ্বংস করতে পারবে না। মুসলমানের মধ্যে অস্ত্র নাই, মুসলমানের মধ্যে তলোয়ার নাই, মুসলমানের মধ্যে এই রকম ভাবে বোমা নাই, মুসলমানের মধ্যে কিচ্ছু নাই, মুসলমানের মধ্যে কিন্তু এমন একটি জিনিস আছে, সেই জিনিসের নাম হচ্ছে ঈমানের পাওয়ারের কারণে এই রকম ভাবে আমার আল্লাহ মুসলমানদেরকে জয় করে, বলেন না সুবহানাল্লাহ। সেই ঈমান আমাদের থেকে মজবুত করে, মজবুত করতে হবে আমাদের থেকে সেই ঈমান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সাহাবী বললেন, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে 4000 সৈনিক দেন, আমি কাফেরদের সঙ্গে জিহাদ করব। হযরত উমর বলেন, আমি 4000 কেন, আমি শুধুমাত্র 4 জন সাহাবী দিব রাসূলের, যেই 4 জন সাহাবী 4000 মানুষের কাজ করবে, বলেন না সুবহানাল্লাহ। 4 জন সাহাবী 6000 মানুষের কাজ করবে, 4000 মানুষের কাজ করবে, ওরাই তো ওই রকম সাহাবে কেরাম, তাদের ঈমানের কারণে ওই মুসলমানরা বিজয় হয়েছিল, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এক হিন্দু নামক এক হিন্দু মুসলমানদেরকে এই রকম ভাবে গালি দিয়েছে বলে বাংলাদেশের যতগুলা মসজিদ আছে সমস্ত মসজিদকে ধ্বংস করে দাও, বাইতুল মুকাররমকে ধ্বংস করে দাও, ওইখানে নাকি মুসলমানরা আড্ডা করে, মুসলমানরা কি ওইখানের মধ্যে ফুকর্ম করে? না না, আমরা কিন্তু এই রকম ভাবে সন্ত্রাস না, আমরা যদি সন্ত্রাস হতাম তোদের মতো বাংলার জমিনের মধ্যে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরকে আমরা টুকরা টুকরা করে ফেলতাম, কথা বলেন ঠিক কিনা? আমরা কি উগ্রবাদী, আমরা কি জঙ্গিবাদী? না, আমরা জঙ্গিবাদী না। আপনারা সবাই জানেন হাটহাজারী মাদ্রাসার পাশে মন্দির আছে না নাই, কথা বলেন আছে না নাই? হাটহাজারী মাদ্রাসার পাশে মন্দির আছে, আমরা কিন্তু ওই মন্দিরকে পাহারা দিয়েছি, কথা বলেন, আমরা ওই মন্দিরকে পাহারা দিয়েছি। আমরা হিন্দুদের উপর জুলুম করি না, আমরা হিন্দুদের উপর অত্যাচার করি না, আমরা শুধুমাত্র কেবলমাত্র যারা নাস্তিক, যারা বেঈমান, যারা আল্লাহকে অস্বীকার করে, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে মুসলমানের সংগ্রাম, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সংগ্রাম যারা বেঈমান তাদের সঙ্গে আমরা কিন্তু হিন্দুদেরকে আমরা গালিগালাজ করি না। সেই কুলাঙ্গার যুবক বলেছিলেন, তোমরা তাদেরকে সম্বোধন করে বলতেছেন ওই হিন্দুদেরকে, তোমরা এক হয়ে যাও, এক হয়ে যাও, তোমরা মুসলমানের উপর নির্যাতন করো, মুসলমানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, আল্লাহর কসম করে বলতেছি তোমাদের বুকের মধ্যে কতটুকু সাহস আছে, আসো আমাদের সঙ্গে আসো, আমরা তোদের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এই দেশের মধ্যে বেশি আসি নাই, এই দেশ হচ্ছে আল্লামা মুফতি আমিনি রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ হচ্ছে আল্লামা মুফতি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ হচ্ছে আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির দেশ,
এই দেশ হচ্ছে আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাত উমের দেশ আল্লামা জুনায়েদ বাবু নগরীর দেশ অতএব এই দেশের মধ্যে যদি তোমরা যতই ইসলামের উপর হামলা করো না কেন তোমরা যতই মুসলমানের উপর একের পর এক নির্যাতন করো না কেন তোদের সঙ্গে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই রকম ভাবে হিন্দুরা এক হয়ে মুসলমানের উপর নির্যাতন করবে এটা কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা এই দেশের মধ্যে বিশ্বাসী নাই এই দেশের মধ্যে আমরা বিশ্বাসী নাই এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ এই দেশের মধ্যে 97% মুসলমান সেই দেশের মধ্যে মুসলমানদেরকে হুমকি দিবে বাংলাদেশকে দখল করার জন্য চাইবে ওটা কখনো হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ওটা কখনো হতে পারে নাই কারণ এই দেশ হচ্ছে মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই রকম ভাবে জান্নাতের মধ্যে যখন মুমিনরা জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পর আমার আল্লাহ একের পর এক একের পর এক নিয়ামত দান করবে আমার আল্লাহ নিয়ামত দান করার পর এবার ওই সমস্ত জান্নাতীরা বলবেন আয় আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আপনারা আবাদত করেছিলাম আমরা আপনারা আবাদত করেছিলাম দুনিয়ার মধ্যে আমরা রোজা রেখেছিলাম আপনার জন্য আমরা হজ করেছিলাম আপনার জন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম আপনার জন্য দুনিয়ার মধ্যে কাউকে দেখানোর জন্য কিন্তু আমি দোয়া করি নাই এইরকম ভাবে আবাদত করি নাই আয় আল্লাহ আপনি জান্নাতের মধ্যে সমস্ত নাস নিয়ামত দিছ আয় আল্লাহ আপনার কিন্তু মোলাকাত পাই নাই আপনার কিন্তু সাক্ষাৎ পাই নাই রে আল্লাহ আল্লাহ আপনার সাক্ষাৎ দাও আপনার মোলাকাত দাও আল্লাহ আপনার মোলাকাত দাও পটিয়া মাদ্রাসার বাণী হযরতে মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাই শেষ রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতেন বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায় তেরি রাহ পর চলা হামকো খুদায়া বুজুর্গ কি নহীঁ হামকো জরুরত গোলা পাপনা বানা হমকো খুদায়া বুজুর্গি নফস কি খাহিশ হ্যায় আফসোস তকব্বুর সে বচা হমকো খুদায়া হুরে গলমা জিতনা নিয়ামত হায় তু সবসে বড়কর নিয়ামত দিদার তু এইরকম ভাবে যারা মাদরা কবিররা সে নানুপুর মাদ্রাসার মধ্যে শুয়া আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই সরব্বাটার জমিনের মধ্যে শুয়া আল্লামা মেহেরুজ্জামান রহমতুল্লাহ আলাই ওরা সবাই আল্লাহকে বলবেন আয় আল্লাহ আপনার দিদার দাও আপনার মোলাকাত দাও আমরা কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই আপনার মোলাকাত দাও আপনার মোলাকাত দাও এইরকম ভাবে যখন সমস্ত বন্দারা আল্লাহর দিদার পাওয়ার জন্য চাইবে এবার আমার আল্লাহ বলবেন হে ফেরেশতারা তোমরা আমার এবং আমার বন্দার মাঝখান দিয়ে 70,000 পর্দা আছে সমস্ত পর্দাটা একটু করে তুলে নাও আমার বন্দাগুলা আমাকে দেখার জন্য চাইতেছে একটু করে পর্দাগুলা তুলে নাও এবার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে আল্লাহ রডল পর পর বন্দায় বন ফেরেশতার মাঝখান দিয়া 70,000 পর্দা তুলে নিবে আল্লাহ এবং বন্দার মাঝখান দিয়া 70,000 ফেরেশতা তুলে নেবে 70,000 ফেরেশতা যখন পর্দা তুলে নেওয়ার পর
এইরকম ভাবে আল্লাহ বান্দাকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে আল্লাহ বান্দাকে দেখবে কেমন প্রেম কেমন মজা কেমন মজা কেমন প্রেম তারা শেখতার মাশুককে দেখবে তার মাশুক আর তার আশিককে দেখবে এই রকম ভাবে যখন জান্নাতীরা জান্নাত পাবে জাহান্নামীরা যখন জাহান্নাম পাবে আল্লাহর মুলাকাত পাওয়ার পর এবার আল্লাহ বলবেন খালিদিনা ফিহা তোমরা এই কানের মধ্যে ডুববা আর কখনো বাহির হইবা না বন্দারা কয় বছর দেখবে বন্দার হাজার হাজার বছর চলে যাবে বন্দার কিন্তু দুই চোখের পলক পড়বে না সেই আল্লাহর সঙ্গে যদি মুলাকাত যদি পেতে চাও কয়টি আমল করতে হবে বলেন কয়টি আমল দুইটি আমল করতে হবে এক নম্বর হচ্ছে আমালে সালিহ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই রকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আমার আল্লাহ এই দুইটি আমলের বিনিময় বান্দাদেরকে জান্নাতের মধ্যে আমার আল্লাহর দিদার দিবে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আজকে 99% মুসলমানের দেশের মধ্যে আল্লাহর রাসূলকে নিয়ে গালিগালাজ করে রাসূলকে লুচ্চা বলে গালি দেয় আমার রাসূলের ইজ্জতের উপর একের পর এক হামলা করে শুধুমাত্র আশিক রাসূল দাবি করলেই হবে না কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জামাত করো কে জাতীয় পার্টি করো কে কোন দল করো এগুলো আমার দেখার কোন বিষয় নয় আমাদের দেখার কোনো দরকার নাই আমরা সবাই এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ কয়জন আমাদের রাসূল কয়জন আমরা সবাই জান্নাতের মধ্যে যাব অতএব কোনো দলাদলি চলবে না আমরা রাসূলের ইজ্জতের জন্য রাসূলের ইজ্জতের জন্য কোরআনের জন্য আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত কথা বললাম এইগুলার উপর সর্বপ্রথম আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু